আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আমি ডক্টর খালেদা আইদিব, কনসালটেন্ট অ্যান্ড মেডিকেল ডিরেক্টর অফ ইউরোপিয়ান ওয়েলনেস ফিলামেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার। হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে কোনো ধরনের প্রি লঞ্চিং না করে চলে এলাম আজকে লাইভে আমার পেজ থেকে। এক্সপেক্ট করছি না অনেক বেশি অডিয়েন্স বা ভিউয়ার্স পাবো, তবে আজকে এই লাইভটি করার একটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে লাইভটি থেকে যাবে পেজে। এবং আজকের এই লাইভটি আমি মনে করি খুব ছোট্ট একটি লাইভ, 10 থেকে ম্যাক্সিমাম 15 মিনিটের লাইভ। খুব একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিছু টিপস এবং পরামর্শ নিয়ে যেগুলো একজন ডক্টর হিসেবে আমি ফেস করছি, এবং একজন ডক্টর হিসেবে এই পবিত্র ঈদুল আজহাতে আমার মনে হয় প্রত্যেককে এই ব্যাপারে কিছুটা সচেতনতা করে তোলা উচিত বা গড়ে তোলা উচিত। সো অবশ্যই কোভিড সিচুয়েশনে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আগামীকাল থেকে আমাদের যে লকডাউন শুরু হচ্ছে, সরকার যেই নির্দেশনা দিয়েছেন সেটা মেনে চলবেন, এবং তার সাথে নিজেদের যে ক্রনিক ডিজিজগুলো আছে সেগুলো নিয়ে ট্রিটমেন্ট চালিয়ে যাবেন এবং সুস্থ থাকবেন। আসলে আজকের টপিকটি খুবই একটি ছোট্ট টপিক। আমরা জানি ঈদুল আজহায় আসলে আমরা অনেক রিচ ফুড খেয়ে ফেলি, এবং আমাদের যাদের ক্রনিক ডিজিজ আছে, এই ক্রনিক ডিজিজ যেরকম ডায়াবেটিস পেশেন্ট, হাইপারটেনশন পেশেন্ট এবং হার্ট ডিজিজের পেশেন্ট, এরা আসলে নিজেরা দেখা যায় যে বাড়িতে অনেক বেশি গরুর মাংস অথবা খাসির মাংস অথবা রিচ ফুড অথবা সুইট ফুড, মিষ্টি ফুড এগুলো খাওয়া হয়ে যায়। এগুলো খেতে খাওয়া হয়ে গেলে হঠাৎ করে ঈদের পরে, সাধারণত কুরবানের ঈদের পরে, আমরা খুব বেশি হার্ট অ্যাটাক অথবা এই ধরনের প্রবলেমগুলো হঠাৎ ইমার্জেন্সিতে পেয়ে যাই। সো এই জিনিসগুলো আপনারা কিভাবে নিজেদেরকে প্রিভেন্ট করবেন, আজকে মেইনলি বেসিক্যালি আমি কিছু টিপস দিব, যেই টিপসের মাধ্যমে আপনারা নিজেদের ক্রনিক ডিজিজগুলো কন্ট্রোল রেখে এই পবিত্র ঈদুল আজহাটা অবশ্যই, অলরেডি আপনারা উদযাপন করছেন এবং সামনে আরও 2-3 দিন ছুটি আছে, সরকারি ছুটি আছে, শুক্রবার আছে, শনিবার আছে, উদযাপন করতে পারবেন। সো প্রথমেই যে টিপস সেটা হচ্ছে সবার জন্য, যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের জন্য এবং যাদের নেই তাদের জন্য, সেটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ঈদের দিন বা এই ঈদের বন্ধের দিনগুলোতে আপনাদের সকালের ব্রেকফাস্টটা কেমন হওয়া উচিত, এবং সেটা অবশ্যই আমরা সাধারণত এই সময় মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা ফ্রেঞ্চ টোস্ট খেতে পারেন। এটা কিন্তু একটা সুইট টেস্ট দিবে, বাট এখানে আপনারা লো সোডিয়াম সল্ট ইউজ করে এবং র সুগার ইউজ কম করে হানি দিয়ে ফ্রেঞ্চ টোস্টটা কিন্তু খেতে পারেন। এতে আপনাদের এই ঈদের সময় যে মিষ্টির ক্রেভিং, যেটা আমরা সেমাইয়ের মাধ্যমে অথবা ফিরনির মাধ্যমে মিট আপ করার চেষ্টা করি, সেটা যদি একটা ফ্রেঞ্চ টোস্ট খেয়ে নেই, এই সুইট ক্রেভিংটা কিন্তু চলে যায়। অ্যামাজিং একটা টিপস। অনেকে মনে করতে পারেন আমি ডক্টর হয়ে কেন নিউট্রিশন নিয়ে এত বেশি কনসার্ন, বিকজ নিউট্রিশন থেকেই সব ডিজিজের উৎপত্তি, এবং নিউট্রিশন দিয়েই অনেক ডিজিজ কিওর করা সম্ভব। সো সেকেন্ডলি, যদি কেউ সেমাই খেতেই চান, তাহলে এই ছোট্ট ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে অবশ্যই তখন আপনারা কিছুটা সেমাই অথবা মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে নেবেন। অবশ্যই এরপরে, এর মাঝখানে অথবা এরপরে আমি সাজেস্ট করব, যারা দুধ কফি এগুলো খাওয়ার অভ্যাস আছে, তারা এই সময়টা গ্রিন টি খাওয়ার চেষ্টা করবেন। এইতে আপনার যে কার্বোহাইড্রেটটা এক্সট্রা নিলেন, সুইটটা নিলেন, সুগারটা নিলেন, এটা যেটা হয় ডাইজেস্ট হতে অনেক হেল্প করে। এরপরে যেটা আছে, যে আমরা অবশ্যই লাঞ্চের কথা চিন্তা করব, যে লাঞ্চে কী খাওয়া যায়। সো লাঞ্চে অবশ্যই দেখা যায় এই সময় প্রচুর গোশ থাকে, গোশের সাথে ভাত অথবা রুটি খান অনেকেই। যদি আমি প্রেফার করব, কেউ যদি দুপুরবেলায় রুটি খায় দ্যাটস গুড, নাহলে অ্যাটলিস্ট দুপুরে ভাত এবং রাতে রুটি। সো দুপুরে ভাত হলে অবশ্যই আপনার প্লেটের হাফ প্লেট হবে স্যালাডস। অবশ্যই স্যালাডসের মধ্যে মেক শিওর করবেন যে সেখানে যথেষ্ট শসা, টমেটো এগুলো থাকে, এবং এতে আপনার পেট অনেকখানি ভরে যাবে, এবং তখন আপনি চাইলেও অনেক বেশি মাংস খেতে পারবেন না। সো একটা প্লেটের হাফ হবে স্যালাডস, এবং বাকি হাফের হাফ হবে রাইস অথবা রুটি অথবা নান, যেটাই আপনারা খেতে চান, এবং বাকি যে হাফটা থাকবে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সেখানে থাকবে হচ্ছে, 4 ভাগের 1 ভাগ সরি, সেখানে থাকবে হচ্ছে আপনার মাংসের পরিমাণ। তাহলে এই মাংসের পরিমাণটা কতটুকু হবে বুঝে নেবেন।
সো অনেকে অনেক ধরনের মাংস রান্না করে, কেউ ঝাল মাংস, কেউ কাবাব, কেউ বিভিন্ন ধরনের কোরমা জাতীয় মাংস। সো আপনারা যদি চান সবগুলো অল্প অল্প করে কিন্তু টেস্ট করতে পারেন, কিন্তু পরিমাণটুকু ওই 1/4 হবে। সো দিস ইজ দ্য ওয়ে। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট, যে দুপুরে লাঞ্চের পরে অবশ্যই আপনাকে দই রাখতে হবে। প্রোবায়োটিক্স আপনারা হজমে সাহায্য করবে এবং টক দই জাতীয় খাবার বা লাস্যি জাতীয় খাবার কিন্তু অ্যামাজিংভাবে আপনি যে অতিরিক্ত কার্বসগুলো নিলেন এগুলোকে ডাইজেস্ট করতে হেল্প করবে। সো এই টক দই যেটাকে আমরা বোরহানি বলি সেটা অ্যাভয়েড করি। টক দই রিলেটেড খাবারগুলো খাওয়া ভালো, বিকজ বোরহানিতে অনেকে চিনি ইউজ করেন। সো আমরা চিনিটা অ্যাভয়েড করে পিওর টক দই, কেউ যদি চান সাথে একটু পুদিনা পাতা, একটু পিঙ্ক সল্ট, এগুলো একটু গোলমরিচের গুঁড়ো এটা মিশিয়ে নিতে পারে। এটা কিন্তু রিফ্রেশিং একটি খাবার এবং লাঞ্চের পরে কেউ যদি এটি খান এটি হজমে অসম্ভব হেল্প করবে। বিকালে আবার আমি বলবো যে গ্রিন টি, এবং গ্রিন টি ছাড়া যেটা আরেকটা খাওয়া যায় সেটা হচ্ছে মশলা পানি, যেটা আমরা বলি যে এলাচি, দারচিনি, লবঙ্গ দিয়ে একটা গরম পানি তৈরি করে সেটা খেয়ে নেওয়া। এতে আপনার হজম মেটাবলিজম রেট অনেক অনেক বেড়ে যাবে। এবং ডিনার চেষ্টা করবেন অবশ্যই 8টার মধ্যে কমপ্লিট করতে, এবং এর মধ্যে আপনার একই কথা, প্লেটের হাফ প্লেট থাকবে শশা অ্যান্ড তার হাফের হাফ থাকবে রুটি। রাতে আমি চেষ্টা করব বলতে যে ভাত না খেতে, রুটিটাই খেতে, এবং বাকি হাফ প্লেট হচ্ছে যদি মাংস না খান সেটা বেটার মাছ খাওয়াটা। সো কুরবানির ঈদ ত্যাগের মাস, তার বলে আমাদের আমরা যদি প্রত্যেকেই যারা বিভিন্ন ডিজিজে ভুগছি প্রতিবার রাতেই মাংস আইটেমটি রাখি তাতে ক্রনিক ডিজিজগুলো অনেক বেড়ে যায়। আগামীকাল থেকে আমি রেগুলার পেশেন্ট দেখা শুরু করব। সো পেশেন্ট দেখার আগে পেশেন্টদের আমি এই জিনিসগুলো বলে দিতে চাচ্ছি, বিকজ আমি পেশেন্টদের আমি জানি যে কোরবানিদের পরে পেশেন্টদের কী প্রবলেমগুলো হয়। অনেক বেশি গ্যাস্ট্রাইটিস, অনেক বেশি অ্যাসিডিটি, অনেক বেশি আইবিএসের ইস্যুসটা বেড়ে যায়। যাদের হার্টের প্রবলেম থাকে তাদের অনেক বেশি ব্লাড হাইপার টেনশন বা ব্লাড প্রেশার বেড়ে যায়। যাদের সুগারের প্রবলেম থাকে তাদের ব্লাড সুগার পিক করে, অনেকের হার্ট অ্যাটাকও হয়। সো এই জিনিসগুলো কারো কাম্য নয়, সেই জন্য একজন ডক্টর হিসেবে এই পবিত্র ঈদুল আজহা কীভাবে ত্যাগের সাথে এবং সুস্বাস্থ্যের সাথে ক্রনিক ডিজিজ যাদের আছেন কীভাবে পালন করবেন সেটা নিয়ে আমার এই ছোট্ট লাইফ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আগামীকাল থেকে আমি রেগুলার রোগী দেখা শুরু করছি, নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।